ইভিনিং ফ্রেন্ডস, আজকে চলে এসেছি রানীগঞ্জ। রানীগঞ্জ কেন এসেছি? রানীগঞ্জে ইতিমধ্যে খুলে গেছে হচ্ছে শ্যাম মন্দির। শ্যাম মন্দির খুলে তার ঠিক পাশেই চলে এসেছি আমি হচ্ছে দিদি চিজ কানেকশন, ঠিক আছে? চিজ কানেকশন চলে এসেছি। কেন এসেছি ভাই জানি, আমরা এত ফুড রিভিউ কেমন কালেকশন আছে খাবার দাবারে ওটাই দেবো, বেশি কথা বাড়াবো না। লোকেশন থেকে রেস্টুরেন্ট করবো। ইতিমধ্যে কিন্তু আমি চলে এসেছি চিজ কানেকশনের ভেতর, দেখতে পাচ্ছি এত সুন্দর অ্যাম্বিয়েন্স, জাস্ট অসাম অ্যাম্বিয়েন্সের সাথে। অ্যান্ড তোমরা কিন্তু এখানে এনজয় করতে পারো ফুড, এবং যদি তোমরা চাও বুকিং করতে বুকিং কিন্তু অ্যাভেলেবেল আছে। ডিটেলস দেবো পরে, ফুড রিভিউ দেবো আগে, তারপরে বাকি ফুড আসুক, সিনেমেটিক্স দেখো, ফুড রিভিউ দেবো, তারপরে দেখো। ওয়েট করতে পারিনি, এত সুন্দর অ্যাটেন্ডেন্স ওয়েট করতে পারিনি। সঙ্গে কি আছে? এটা হলো চিজ বার্গার, ঠিক আছে? চিজ বার্গার ভেতরে যদি দেখাই, চিজে একটা শিট আছে, চিজ শিট আছে, স্লাইস ভেজ প্যাটি আছে, কিছু অনিয়ন্স আছে। আরেকটা বাইট দেবো, তারপরে কথা বলবো। জাস্ট অসাম টেস্ট, ঠিক আছে? যদি তোমরা বিকালে চাইছো কি না একটু মন্দির আমরা ভিজিট করলাম, তারপর দেখি কিছু ভেজ কিছু খাবো, চলে আসো চিজ কানেকশনে। পুরো পিওর ভেজ আছে, এনজয় করো ফ্যামিলির সাথে, জাস্ট অসাম একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। নেক্সট গেট আছে, দেখতে পাবে, ওয়েট করো, দেখা হচ্ছে। নেক্সট আইটেম নিয়ে চলে এসেছি, নেক্সট আইটেম হচ্ছে আমাদের স্ট্রিট স্টাইল ভেজ চাউমিন, ঠিক আছে? স্ট্রিট স্টাইল ভেজ চাউমিন, মানে স্ট্রিটে খেয়ে থাকি ওরকমই, বাট কোয়ালিটি অবভিয়াসলি ভালো হতে চলেছে, কারণ আমি আছি যে চিজ কানেকশন। টেস্ট করা যাক, দেখা যাক কেমন টেস্ট হতে চলেছে। টেস্ট কিন্তু খুবই রিফ্রেশিং হচ্ছে, অ্যান্ড ফুল অফ ভেজিস আছে। যারা তোমার নন ভেজ খাও না, ভেজ খেয়ে দেখো, বেশ দিওয়ানা হয়ে যাবে। কে বলবে ভেজ ননভেজের মধ্যে ডিফারেন্স? অসাধারণ টেস্ট, ঠিক আছে? ননভেজ আলাদা নিজের জায়গা, ভেজ নিজের জায়গা, দারুণ টেস্ট। আর প্রাইসিং খুব বেশি একদমই না, খুবই অ্যাফোর্ডেবল প্রাইস হতে চলেছে। জানতে চাও, ভিডিওটা ওয়াচ করো, জানতে পারবে, লাস্ট দেখতে থাকো, স্কিপ করো না। এত তো খাওয়ার খাওয়ার পর একটু রিফ্রেশমেন্ট হজম তো লাগবেই, হজম করে যদি গ্রিন মিন্ট মজিত, ঠিক আছে? অসাধারণ একটা ড্রিঙ্ক এটা, সবাই তোমাদের প্রিয় জানি, আমি অরিজিনালি তোমাদের প্রিয় আছে, এটা আমারও একটা প্রিয় ড্রিঙ্ক, এটাই ট্রাই করছি। মাইন্ড রিফ্রেশ হয়ে গেল গাইজ, চিজ কানেকশন ফার্স্ট টাইম এলাম, দিওয়ানা হয়ে গেলাম। যদি আমি রানীগঞ্জ আছি কোনো দিন, পঞ্জাবি মোড় আছি, বা রামশ্যাম মন্দির আছি, আমি তো ভিজিট করবো এখানে আমার ফ্যামিলি ফ্রেন্ড ছিল। তোমরাও আসছো তো? আসছো অবশ্যই কমেন্ট করে জানিও, ভুলবে না। যদি কিছু আইটেম নিয়ে দেখা হচ্ছে ওর জন্য, বাই। সো গাইজ, আমার একটা খুবই ফেভারিট জিনিসটা চলে এসেছে, হট চকলেট। কত হতে পারে? 180-190? একদমই না, খাই তারপরে বলি প্রাইস। প্রাইসিং হচ্ছে গাইজ 70 টাকা, 70 রুপিস তোমরা হট চকলেট পেয়ে যাচ্ছ, ওয়ান অনলি ইন চিজ কানেকশন। ভিজিট করতে ভুলো না কিন্তু, এত সুন্দর সুন্দর আইটেম কিন্তু অনেক অ্যাফোর্ডেবল প্রাইসিং এরা দিয়ে দিচ্ছে। মাস্ট ভিজিট প্লেস আছে রানীগঞ্জ, ভিজিট করো। এটাই বাকি ছিল, নিয়ে চলে এসেছি ক্লাসিক ডান্সার পিজা, 300-400 অত নয়, প্রাইসটা বলবো টেস্ট করে দেখা। এই প্রাইস রেঞ্জে অন্য কোনো ব্র্যান্ডস ওনারা কিছু দেবে? দেবেই না। চিজ কর্ন একটা তো টপিংস দেবে না এত কম টাকায়।
কত টাকা হতে পারে বলো তো? এনি গেসেস? 160 টাকা। কত টাকা? 160 টাকা। ঠিক শুনেছো, 160 টাকায় এত বড় সাইজের কি হচ্ছে, এত বড় পিজা এত কিছু টপিংস হতে পেয়ে যাচ্ছ। গার্নালি চিজ কানেকশন রানিং গেঞ্জ ভিজিট করতে বলো না, ফিনিশ করি তারপরে যদি কিছু নিয়ে দেখো তাহলে গার্ড বাড়ায় বলো। বাই। সো গাইজ, আজকে খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। আজকের জন্য প্যাক আপ অসাধারণ রিভিউ ছিল, মানে জাস্ট অসাধারণ। চিজ কানেকশনকে একটা বিগ বিগ থ্যাংক ইউ কি এত সুন্দর ফুড আইটেম, এত সুন্দর কম্বিনেশন রাখার জন্য। স্পেশালি বলবো তোমাদের একবার হট চকলেট ট্রাই করতে। হট চকলেটটা খুবই সুন্দর টেস্ট ছিল এবং প্রাইসিং তো অসাধারণ ছিল, সত্যি ভালো। অ্যান্ড যেটা আমরা পিজা ট্রাই করলাম, পিজা হচ্ছে 160 রুপিস। অ্যান্ড বাকি আর যে আইটেম ট্রাই করলাম সবগুলো তোমার থাকবে ডিসক্রিপশন বক্সে। প্রাইসিং, কন্ট্যাক্ট নাম্বার, লোকেশন, লোকেশনটি আমি আরেকবার বলে দেবো। এটা হচ্ছে তোমার এনএসবি রোড রানিগঞ্জে তোমার পাঞ্জাই মোড় থেকে জাস্ট 400 মিটার পড়বে। অ্যান্ড আমার অপোজিটে হচ্ছে হোপ নার্সিং হোম। অ্যান্ড এদিকে হচ্ছে তোমার যেটা নতুন শ্যাম মন্দির খুলেছে, একদম জিটি রোডের ওপরেই। বাস থেকে শুরু করে সব ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো অবশ্যই ভিজিট করতে ভুলো না চিজ কানেকশন রানিগঞ্জ। আজকের জন্য এতটাই, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যেও। যদি দেখছো অবশ্যই ফলো করে যেতে। বাই, জয় হিন্দ, জয় ভারত।